কাপড়ের ব্যবসা ছোটখাটো ভাবে করতাম, খুব ভালো ভালোই দিন গেছিল। পরে মনে করেন যে একটু বড় করবার জন্য কিছু মনে করেন ভিটা বাড়িটা একটু বন্ধক রেখে অল্প কিছু টাকা নিয়ে ব্যবসাটা একটু বড় করতে চাইছিলাম। বড় করাতে মনে করেন যে ব্যবসা মার খাইয়া পুরোটা এরকম একটা পর্যায়ে আসছি, বাচ্চাটা নিয়ে চলার মতন কোনো টপিক নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনের গল্প জানার চেষ্টা করি, কি হয়েছে তার জীবনে চলুন শুনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রুমা। রুমা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো রাখছেন? কি হয়েছে আপু আপনার জীবনে? আসছি ভাই, সমস্যায় পড়ে তো আপনাদের মাঝে মানুষ আছে, তার জন্য আমি আসছি আপনাদের মাঝে। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, মা বাবা নাই? না। স্বামী কি হয়েছে? স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে আরো 5 বছর আগে। বাচ্চাটা কার কাছে থাকে? আপনার কাছে? আমার কাছেই থাকে। স্বামী কোনো খরচ পাতি দেয়? জি না, ডিভোর্স হয়ে গেছে আর খরচ পাতি দিলে তারপর বাচ্চার জন্য বাচ্চাকে তো আর স্বামী ডিভোর্স দিয়ে দিতে পারে না, বাচ্চার সাথে যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চা নিয়ে আপনি কিভাবে দিন কাটতেছে আপনার? এই যে মনে করেন খুব কষ্টে পড়াই দিন কাটতেছে, কষ্টের মাধ্যমে পড়াই তো আপনার কাছে আসছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আগে আমি একটা কাপড়ের ব্যবসা করতাম, বুঝছেন? আচ্ছা, কাপড়ের ব্যবসা ছোটখাটো ভাবে করতাম, খুব ভালো ভালোই দিন গেছিল। পরে মনে করেন যে একটু বড় করবার জন্য কিছু মনে করেন ভিটা বাড়িটা একটু বন্ধক রেখে অল্প কিছু টাকা নিয়ে ব্যবসাটা একটু বড় করতে চাইছিলাম। বড় করাতে মনে করেন যে ব্যবসা মার খাইয়া পুরোটা এরকম একটা পর্যায়ে আসছি, বাচ্চাটা নিয়ে চলার মতন কোনো টপিক নেই। একটা দোকানে সেলাই মেশিনের দোকানে এখন একটা বর্তমানে একটা কাজ নিয়েছি, একটা জামা বানাইলে 100 টাকা দেয়, 50 টাকা দেয়, মানে এক সময় অনেক কিছুই ছিল, এখন একেবারে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসাটা। ধর তার চেয়ে এখন কি ভালো না যে বাচ্চা সহ অনেকে তো দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় বিয়ে করে একটু সুখে শান্তিতে থাকার চেষ্টা করে? আমি আসছি ভাই আপনার কথা শুনে। ঠিক আছে, আমার একটা বান্ধবী আপনার নাম বলল যে আপনার খাতিরে একটা ভালো মানুষ পাইতে বিয়ে শাদী করছে, এর জন্য আমি আসছি যে আমার দুর্ভাগ্য কপালে, যদি আপনার দ্বারাই যদি আমার একটু চলতে পারি, বাচ্চাটারে নিয়ে মানুষ করতে পারি। সবই উপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ আসলে কখন কার চোখে ভালো লাগে কেউ বলতে পারে না। যেহেতু আপনার ইচ্ছা আছে তো দ্বিতীয় বিয়ে করে স্বামী সংসার করা, আমার এই কষ্টের জীবনে যদি কেউ একটু পাশে দাঁড়ায় আমার বাচ্চাটারে মানুষ করতে পারি, লেখাপড়া করে তার মুখে দুইটা ডাইল ভাত খাওয়াইতে পারি, কেউ যদি আমার দায়িত্বটা নেয় আমিও তার সারা জীবনের তার পাশে থাকবো। তার হয়তো একটা দুটো বাচ্চা কাচ্চা থাকতে পারে, অনেকের স্ত্রী মারা যায় বা চলে যায়, তার যদি বউ বাচ্চা থাকে, খুবই ভালো আপনার মনের উদ্দেশ্যটাও ভালো। হ্যাঁ, দেখবেন আশা করি অনেকে এরকম ধরনের লোক যোগাযোগ করবে, আপনি সঠিক তথ্য দিবেন, সঠিকভাবে কথা বলবেন, দেখবেন আপনার জীবনের কষ্টটা দূর হয়ে যাবে। ঠিক আছে, তা আপনি এখন থাকেন কোথায়? আমি এখন ঢাকায় থাকি, আমার ঢাকায় বাড়ি। আচ্ছা, ঢাকা ফুলবাইরে আমার স্থানীয় বাড়িতে। আমি ওই জায়গাটাকে বিক্রি করে দিয়েছেন? না না না, জায়গা আছে মানে বন্দুক রাখা টাকার জন্য আর কি, বন্দুক রাখা। তো যাই হোক, অনেকে আপনার কথা শুনে যোগাযোগ করবে বা আরো তথ্য জানতে চাবে, তা নাম্বারটা কি মুখস্থ আছে? না, এই যে নাম্বারটা এইটা, তা আমি তো বলতে পারি না ভাইয়া, এই যে উপরে। আচ্ছা, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় মেয়ে বলেন বা নারী বলেন আসলে তার কষ্টের কথা, একটা বাচ্চা নিয়ে কতটা কষ্টে আছে শুনতে পারলেন। আরও তথ্য জানতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, তার নাম্বারটি হচ্ছে 01932020820। নাম্বারটা খোলা থাকে তো? জি, এটা খোলা। যাই, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।